মাননীয় মন্ত্রী উনি কিন্তু যে ইস্যু নিয়ে কথা হয়েছিল হয়েছিল ৩০ তারিখে নির্বাচন হয়েছে কি হয়নি উনি ওটা উত্তর ভালোভাবে দিলেন না উনি কিন্তু অ্যাভয়েড করে এইদিক সেদিক চলে গেলেন ৭৫ ৭৩ ৭৫ ৮০ এরকম জায়গায় চলে গেলেন উনি অ্যাভয়েড করলেন মির্জা ফখরুল ইসলাম আলম এটা বলছে ওইটা বলছে জাস্ট উনি আসলে ইস্যুটাই অ্যাভয়েড করলেন ৩০ তারিখে ১৯৮৮ ৩০ ডিসেম্বর ভোট ডাকাতি আপনার করেছেন না এটি তো আমরা করেছি শুধু তাই নয় মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে আমার আনসারেন আমার কষ্ট লাগ কোথায় শিক্ষকরা পিজারি করে পোলিং অফিসার যাদের গুলি করে মারছেন পবিত্র দায়িত্ব তার পালন করে তাদেরকে আপনি কারাপেটে বেড়েছেন আর পুলিশ জন্য নিরাপত্তা দেয় পুলিশকে পুলিশ ভোট করেছে চুরিতে লাগিয়েছেন আপনি র্যাবকে নিরাপত্তার দায়িত্ব ছিল তাদেরকে চুরি ব্যবহার করছেন ভোট চুরিতে আপনি বিজেপি ব্যবহার করছেন সেনাবাহিনী ব্যবহার করছেন সরকারি কর্মচারী ব্যবহার করছেন আমার রাষ্ট্রীয় অবস্থায় নষ্ট করে দিলাম আপনারা আর উনারা বলছেন যে গ্রাম পর্যায়ে আপনারা বলছেন যে ৮ সালের আগে ঘরে ঘরে চাকরি দেবেন ১০ টাকায় চাল খাওয়াবেন আজকে বাংলাদেশের চাকরির জরুরি কথা প্রত্যেক ঘরে ঘরে আপনারা মাদক দিয়েছেন আপনারা চাকরি দিতে পারেন নাই আমার আমার মাদকের লাইসেন্স কিন্তু আপনার প্রতিষ্ঠাতা চালু করেছিল এমবি পাস ছেলে এমবি পাস ছেলে না এটা একটু বলেন আপনার প্রতিষ্ঠাতা মাদকের লাইসেন্স দিছিল এটা সত্য কিনা বলেন জিয়াউর রহমানের মাদকের লাইসেন্স দিছিল সেটা আপনি জানেন জিয়াউর রহমানের আপনার খাতি ছিল বোধ হয় জানি না আমি জানি না জি আমরা বিষয়ের মধ্যে আপনি আজকে এমবি পাস করছে সেই ছেলে দশাতে চাকরি পায় না সে যায় বিদেশে নৌকা করে ইউরোপে যায় নৌকা করে থাইল্যান্ড যায় বেকার বেকার কুটি করে মানুষ বেকার আপনি আশা করেন কি কিসে উন্নয়ন আমার জি আমার উন্নয়নটা কোথায় এগুলো কসমেটিক উন্নয়ন এগুলো কসমেটিক মানে কি মানুষ চেহারা আছে একই রকম জাস্ট কসমেটিক দিয়ে উন্নয়ন করছে পদ্মা সেতু মেট্রো রেল কসমেটিক কার কমিশন পদ্মা সেতু মেট্রো রেল কসমেটিক পদ্মা সেতু কর্ণফুলীর নিচে কসমেটিক ৮০০০ কোটি পদ্মা সেতু ২২০০০ কোটি টাকা ৩২০০০ কোটি টাকা ১৫০০০ কোটি টাকা এগুলো কসমেটিক মেট্রো রেল টাকা কোথায় যাচ্ছে কে খবর দিচ্ছে আপনাকে ৮০০০ কোটি টাকা প্রজেক্টে আপনি ৩২০০০ কোটি টাকা করা ১৫০০০ কোটি টাকা করা আপনি বাংলার ব্যাংকে শুনেন এই যে আপনি বললেন ১০০০০ কোটি টাকা আমাদের ডলার আসছে বাংলার ব্যাংকে হ্যাকিং করে ৮৮৫ কোটি ডলার চলে গেলো নাকি চলে গেলো আনতে পারছি আমরা কারণ আপনি লোক জড়িতের মধ্যে আনতে পারেন না আজকে জাতিকে শেষ করে দিয়েছেন জি মাদক অর্থ পাচার এবং আপনারা বিনা বলে শুনে আর আপনার মানুষ আওয়ামী লীগের সে আওয়ামী লীগের নাই গত ১৩ বছরে অতীতের আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগের জনসমর্থন শূন্য দেওয়ালি একটা আওয়ামী লীগ আজকে দেখেন সারা দেশে কি কোনো দল ভোট করছে না নৌকা দেখতেছে মানুষ গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নৌকা ডুবাও সারা বাংলাদেশ সকাল আওয়ামী লীগের নিয়োজিত প্রাণ যারা তারা কোন নৌকা ডুবাও সাধারণ মানুষ বলে নৌকা ডুবাও নৌকা ওই যে আপনার ওই যে মান্না ভাই বললেন ফিরুদাই বললেন নৌকার ভোট নৌকার ভাতি পায় ১৫ ১০০ ভোট ১০০ ভোট জি আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডুবাও নৌকা ডুবাই আওয়াজ উঠে গেছে